قالت أوسطهم ألم أقل لكم لولا تسبحون তাদের মাঝখানের ভাইটা বলল আমি কি তোমাদেরকে বলি নাই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বলতে আল্লাহ পাকের নাম নিতে আল্লাহর নামে কাজ শুরু করতে আমি কি তোমাদেরকে একবারও বলি নাই কিন্তু আল্লাহর নাম তো তোমরা নাও নাই ওই যে ইনশাআল্লাহ বলে নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليسرمنها مصبحين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين شكل آواز دي پوری والحمد لله رب আলামিন দুরুদ ইব্রাহিমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم شكل প্রশংসার মালিককে সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ মহব্বত উজাড় করা কণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করলাম তিনি আমাদেরকে মহররামের পবিত্র এ মাসে চারটি অতি পবিত্র মাসের একটি মাস হল মহররাম সেই মহররামের চাঁদে আজকের এই তাফসিরের মজলিসে বসার তৌফিক এনায়েত করলেন রব যেন জিন্দগির শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের এই ক্ষুদ্র হায়াতকে তার সন্তুষ্টির লক্ষ্যে তার
রেজামন্তি অর্জিত হয় যে সমস্ত জায়গাগুলিতে, ওই সমস্ত জায়গাগুলির ভিতরে আমাদেরকে বেশি বেশি অ্যাটেন্ড করা, উপস্থিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমরা ধারাবাহিক তাফসীর করতেছিলাম সূরা আল কালাম থেকে। আজকে আমরা আলোচনা করব 16 নম্বর আয়াতে কারিমা থেকে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। আমি তাদেরকে পরীক্ষা করেছি যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যানের অধিপতিদেরকে, বাগানের মালিকদেরকে যেভাবে আমি পরীক্ষা করেছিলাম অতীতে, আমি মক্কাবাসীদেরকেও সেইভাবে পরীক্ষা করেছি। এখানে পরীক্ষা আল্লাহ পাক দৃষ্টান্ত দিচ্ছেন অতীতকালের একটি ঘটনা। মক্কার কাফের মুশরিকেরা নবীজির সাথে দুশ্মনী করত, তারা অকৃতজ্ঞ ছিল, তাদের মাঝ থেকে তাদের সমাজে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহ পাঠালেন, কিন্তু সেই পয়গম্বরের কদর তারা করতে পারে নাই। শুকরিয়া আদায় করার দরকার ছিল যে আখির জামানার পয়গম্বর আমাদের মাঝ থেকেই হয়েছে, আমাদের মক্কার জমিন থেকে আল্লাহ তাকে কবুল করেছে, তাদের শুকরিয়া আদায় করার দরকার ছিল। উপরন্তু শুকরিয়া আদায় না করে তারা নবীজির সাথে বিরোধিতা করেছে, তাকে পাগল বলেছে, তাকে কাহেন বলেছে, তাকে জাদুকর বলেছে, এমন কোন বিরোধিতা ছিল না তারা রসুলের সাথে করে নাই। আল্লাহর দিনকে নিভিয়ে দেওয়ার জন্য, মিটিয়ে দিবার জন্য এমন কোন ষড়যন্ত্র ছিল না। মক্কার কাফের মুশরিকগুলি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইখ শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা করে নাই, এমন কোন পাপ অনিষ্টতা ছিল না। ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পকড়াও করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিষ্ঠ হয়ে আল্লাহর দরবারে তিনি ফরিয়াদ করেছিলেন, রব, যেইভাবে ইউসুফ আলাইহিস সালামের সময় তুমি কেনানবাসীকে, মিশরবাসীকে যেভাবে দুর্ভিক্ষের ভিতরে ফেলেছিলে, ঠিক তেমনি ভাবে এদেরকেও দুর্ভিক্ষের কবরে ফেলো। মক্কার জমিনে অভাব দেখা দিল, এমন অভাব দেখা দিল, খাদ্য নাই, ফসল নাই, ফল নাই, দুর্ভিক্ষে তাড়নায় মৃত প্রাণীর গোশত পর্যন্ত তারা ভক্ষণ করেছে। এইভাবে 7 বছর টানা দুর্ভিক্ষের কবলে তাদেরকে পরীক্ষা করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক তাদের অর্থের দিক দিয়ে ক্ষতি করেছেন, তাদের আভিজাত্যের দিক দিয়ে ক্ষতি করেছেন। শুধু তাই নয়, যেদিন বদরের যুদ্ধ হবে, ইসলামের প্রথম জিহাদ হলো বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, আবু জেহেল, আবু লাহাব তারা দল বেঁধে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য বদরের প্রান্তে হাজির হয়ে গেল। কাফের 1000-এর উপরে, মুসলমান মাত্র 313 জন। আবু জেহেল অহংকার করে, দম্ভ করে বলেছিল, আরে যুদ্ধ করা লাগবে না, রশি দিয়ে 313 জনকে বেঁধে ফেলে দাও। আবু জেহেল অহংকার করেছিল বদরের ময়দানে, এই দম্ভ করে বলেছিল, এই 313 নিরস্ত্র, এই অসহায় দুর্বল, এদের সাথে যুদ্ধ জেহাদের কোনো দরকার না, সবগুলিকে রশি দিয়ে বাঁধো। আমার বন্ধুগণ, দৃশ্যপাট পাল্টে গেল, মুসলমানদের পক্ষে শক্তি জোগালেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক তো মুমিনদেরকে সাহায্য করেন, ঈমানদারদের জন্য রব আছেন। এখন যুদ্ধের ময়দানে 70 জন কাফের মারা গেল, কাফেরদের ভিতরে 70 জন মারা গেল, স্বয়ং বড় নেতা আবু জেহেল সেও ক্ষুদ্র অল্প বয়সী 2টা বালকের হাতে সেও মারা গেল।
আবু জেহেল বলেছিল এই 313 জনের সাথে যুদ্ধ করা লাগবে না, এদেরকে বেঁধে ফেলে দাও, কিন্তু মুসলমানদেরকে বাঁধবে, দূরের কথা, বাকি 70 জনকে বেঁধে মুসলমানরা নিয়ে চলে আসলো তাদের তাবুতে, যেখানে আবু জেহেল বলেছিল মুহাম্মদের সৈনিকদেরকে বাঁধো, সেখানে 70 জন মারা গেল, লিডার মারা গেল, আর 70 জন কাফেরকে বেঁধে মুসলমানরা তাবুর ভিতরে নিয়ে চলে আসলো। দম্ভ অহংকার সবকিছু চূর্ণ করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সব পারেন, তার কাছে সব ক্ষমতা আছে। রব্বে করিম বলতেছে আমি মক্কাবাসীদেরকে পরীক্ষায় ফেলে দিলাম, তাদের নাফরমানি, তাদের ইসলামের সাথে দুশ্মনী, রসুলের রেসালতের সাথে দুশ্মনী, আমি তাদেরকে পরীক্ষায় ফেলে দিলাম, যেভাবে পরীক্ষা করেছিলাম আমি উদ্যান ওয়ালাদেরকে, বাগান ওয়ালাদেরকে। আল্লাহ পাক আমাদেরকে একটা ঘটনা শোনাচ্ছেন, আমাদেরকে একটা দৃষ্টান্ত দিচ্ছেন, আল্লাহ পাকের শোনানো ঘটনা আমরা কি একটু শুনতে রাজি আছি? ও ভাই রাজি আছেন না? নাই। এইভাবে রব্বে করিম কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে মেসাল দিয়ে দিয়ে, দৃষ্টান্ত দিয়ে দিয়ে বুঝিয়েছেন, যেন আমাদের ইবরত হাসিল করতে, শিক্ষা গ্রহণ করতে যেন সহজ হয়। এই জন্য রব্বে করিম আমাদেরকে কোরআনের বিভিন্ন জায়গায় উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছেন। কি ঘটনা, কারা ছিল সেই বাগানওয়ালা, কি সেই ঘটনা? রব্বে করিম বলতেছে আমি তাদেরকে পরীক্ষা করলাম, ইন্না বালাউনাহু, মক্কার কাফেরদেরকে পরীক্ষা করেছি, কামা বালাউনা আসহাবাল জান্নাহ, যেভাবে পরীক্ষা করেছি আমি বাগানওয়ালাদেরকে, উদ্যানওয়ালাদেরকে। এই বাগানওয়ালা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের লোক, হযরতে ঈসা আলাইহি সালামের পরের লোক ছিল তার। নবীজির পূর্বে হযরতে ঈসা আলাইহি সালামের পরবর্তী সময়ের লোক, তারা আহলে কিতাব ছিল, খ্রিস্টান ছিল, ঈসা নবীর ধর্মের অনুসারী ছিল তারা। তো এক ইমানদার ব্যক্তি ছিল যিনি খুব নেককার ছিলেন, হযরতে ঈসা আলাইহি সালামের ধর্মকে অনুসরণ করতেন। ইয়ামানের রাজধানী সানআ থেকে 6 মাইল দূরে তার বসবাস ছিল। আরেকটি মত হলো তিনি আবিসিনিয়া হাফসার লোক ছিলেন। মুফাসসিরগণের একটি দল বলতেছে ইয়ামানের রাজধানী সানআ থেকে 6 মাইল দূরে ওই নেককার লোকের বসবাস ছিল, আরেক দল বলতেছে আবিসিনিয়া তথা হাফসার লোক ছিলেন তিনি। যাই হোক, এই ব্যক্তি বড় নেককার ছিলেন, তার ফলের বাগান ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আঙ্গুরের বাগান ছিল, বিশাল বাগান, বাগানে ফলের কোনো অভাব ছিল না, থোকা থোকা ছড়ি ছড়ি ফল ছিল। এই আল্লাহর বান্দা খুব দানশীল ছিলেন, নেককার ছিলেন। যেদিন তার ফল আহরণের দিন হতো, ফল সংগ্রহ করার দিন হতো, সেই দিন তার বাড়িতে ফকির মিসকিন অভাবী গরিব লোকের একত্রিত হতো, তিনি ভাগ ভাগ করে গরিবদের মাঝে ফলগুলি বিলাতেন, দান করতেন, সৎকা করতেন, গরিবরা খুশি হয়ে তার দেওয়া ফল হাদিয়া নিয়ে খুশি মনে বাড়িতে চলে যেত, ঘরে ফিরে যেত। এই দানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত দিন দিন আরো বাড়িয়ে দিতে লাগলেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ রাব্বুল আমিন বলেন আরে বরকতের মালিক তো আমি, আমি তো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, আমি তো অতীব বরকতময়। জোরে বলেন সুবহানাল্লাহ। অতীব বরকতময় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার রাস্তায় দান করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব, তোমাদের ফসল বাড়িয়ে দিব, তোমাদের ব্যবসায় উন্নতি দিয়ে দিব, বরকতের মালিক তো আমি, আমাকে বাদ দিয়ে হাজার চেষ্টা করে বরকতের কোন লাইন তোমরা খুঁজে পাবে? এই নেককার আল্লাহর বান্দা যখন ইন্তেকাল হয়ে গেল, তার
মরণ হলো, মৃত্যু হয়ে গেল। তার তিন সন্তান ছিল, অতি সালা বাপ যেমন দানশীল ছিল, বাবা যেমন আল্লাহ পাকের নিয়ামতের শুকর গোজার ছিল, এই তিন ছেলে তার বিপরীত ছিল, বখিল কিপটা কৃপণ। তারা দান খয়রাত একেবারেই করত না, আর এতিম গরিব মিসকিন যেন বাগানের কাছে আসতে না পারে, ফল সংগ্রহ করলে বাড়ি আসতে না পারে, এই না আসতে পারার সমস্ত পরিকল্পনা তারা গ্রহণ করত মাঝখানের ছেলেটা বাদে। মাঝের ছেলেটা ভালো ছিল এবং সৎ ছিল, কিন্তু বাকি দুইজনের এই অন্যায় নীতির প্রতিরোধ করার ক্ষমতা তার ছিল না। প্রিয় ভাইরা, একদিন যখন তারা এই ফল সংগ্রহ করার ইচ্ছা করলো, বাগানে ফল কাটতে হবে, সংগ্রহ করা লাগবে, তখন তারা তিনজন মিলে পরামর্শ করলো। কি পরামর্শ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলি আমাদেরকে শোনাচ্ছেন। রব্বুল আলামিন বলেন, যখন তাদের ফল সংগ্রহ করার সময় হয়ে গেল, তারা কি করলো? ইদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, তারা নিয়ত করলো, ইচ্ছা করলো, অতি সকাল বেলা ভোর থাকতে থাকতে তারা ফল সংগ্রহ করার জন্য বাগানে যাবে। এই ইচ্ছা, এই নিয়ত তারা করলো যে তারা খুব ভোর বেলা ফল সংগ্রহ করবে, একেবারে দিনের আলো ফোটার আগেই, কোনো ফকির মিসকিন যেন খবর না পায়। ভোর থাকতে থাকতে এই বাগান থেকে আঙ্গুর নিয়ে তারা বাড়ি ফিরে আসবে, গরিব এতিম ফকির মিসকিন যেন তাদের বাগানের ধারে কাছেও আসতে না পারে। এই পরিকল্পনাটা কি অতি ভালো নাকি অতি মন্দ? অতি মন্দ পরিকল্পনা। খুব সাবধান, গরিবদেরকে বাদ দিয়ে, এতি মিসকিনদেরকে বাদ দিয়ে সফলতার কোনো সুযোগ ধনীদের নাই। সম্মানিত ভাইরা, আজকে সমাজে গরিব আছে বলেই কিন্তু আমার ধন সম্পদের বড়াই আমি করতে পারি। সমানে সব যদি কোটিপতি হইতো, আমার স্যালুট দেওয়ার লোক রাস্তায় পাওয়া যাইতো না। আল্লাহ কিছু মানুষকে গরিব বানায়া আপনাকে ধনীর আসনে আসীন করেছেন, আর তাদের উপরে কিছু হক দিয়ে দিয়েছেন। তোমার সম্পদ যিনি দিয়েছেন, ওই আল্লাহর শুকরিয়া স্বরূপ গরিবদের হাতে পৌঁছায় দাও, তারা খুশি হবে আর নিয়ামত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে কি হলো? লোকগুলি এই পরিকল্পনা করল, অতি প্রত্যুষে সকালবেলা ভোরবেলা তারা বাগান থেকে ফল সংগ্রহ করবে, এরপরে সেই ফলগুলি তারা বাড়িতে নিয়ে আসবে, ফকির মিসকিন যেন জানতে না পারে। এরপরে তারা কি করল? লোকগুলি পরিকল্পনা করে ফেলে দিল, ফাতাফা ওয়ালা ইস্তাসনুন ওয়ালা ইস্তাসনুন, তারা পরিকল্পনা করলো বটে, কিন্তু ইনশাআল্লাহ বলতে তারা ভুলে গেল। আগামীকাল ভোরবেলা বাগান থেকে ফল সংগ্রহ করে নিয়ে আসব, কেউ দেখার আগে, কেউ জানার আগে, এই কথার সাথে তাদের ভুল হয়ে গেল, তারা ইনশাআল্লাহ বলে নাই। তারা কিন্তু ঈমানদার ছিল, তারা কিন্তু মুমিন ছিল। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, তারা তো পরিকল্পনা করলো বটে, কিন্তু তারা ইনশাআল্লাহ বলল না, ওয়ালা ইস্তাসনুন, তারা ইনশাআল্লাহ বলতে ভুলে গেল। আর এখানে বেবরকতি শুরু হয়ে গেল, এখান থেকেই খেয়ানত শুরু হয়ে গেল। এই তিন ভাই পরামর্শ করল যে আগামীকাল সন্ধ্যায় সন্ধ্যায় আমরা এই ফসলগুলি নিয়ে আসব, কেউ টের পাবে না, এতিম মিসকিন বুঝবে না। তারা মনে মনে এই পরিকল্পনা করে রাতের বেলা ঘুমালো, ইনশাআল্লাহ কিন্তু বলে নাই, পরিকল্পনাও কিন্তু ভালো। এরপরে কি হলো? রব্বে করিম বলতেছেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন,
এরপরে কি হলো? রব্বুল আলামিন বলেন, অতবার তোমার প্রতিপালকের নিকট হতে এক বিপর্যয় হানা দিল। সেই উদ্যানে যখন তারা ঘুমায়ছিল এক মহা বিপদ হানা দিল। ওই ফলের বাগানের উপরে তারা তো ঘুমিয়ে আছে পরিকল্পনা করে, কিন্তু তাদের ঘুমের ভিতরেই এক মহা পরিকল্পনা ওই বাগানে হানা দিল, বাগানটাকে তছনছ করে দিল। অহম না ইমুন, তারা ঘুমানো এফাগে কাম সারা বাগান একেবারে শেষ, তারা কোনো খবর নাই তাদের, তারা ঘুমান্ত। ফাসবাহাত কাসরিম, এই যে রাতের বেলা এতিমদেরকে বঞ্চিত করবে, রাতের বেলা এতিমদেরকে মাহরুম করবে, গরিব মিসকিনদেরকে ঠকাবে, এই পরিকল্পনার কারণে বেজার হইছে কে? জোরে বলেন না। পার্কের সৌন্দর্য বর্ধন করতে গিয়ে এতিমখানার রান্নাঘর ভেঙে ফেলে দেওয়া, এগুলিতে আল্লাহ খুশি হয় না মিয়া। জায়গার সৌন্দর্য বাড়াইতে গিয়ে মসজিদ ভাঙা, মাদ্রাসা ভাঙা, এগুলি যেন একটা নিয়মে পরিণত হয়ে যাচ্ছে। এই যে কিছুদিন আগে নারায়ণগঞ্জের রূপায়ণ টাওয়ার, রূপায়ণ গ্রুপ, তাদের এক জায়গার সৌন্দর্য বাড়াইতে গিয়ে একটা মসজিদ ভাঙছে তারা। গত কয়েক বছর আগে যমুনা ফিউচার পার্ক করতে গিয়ে মসজিদ ভাঙছে একটা, যদিও পাশে একটা মসজিদ করে দিয়েছে তারা। এই গত কিছুদিন আগে মোহাম্মদপুর তাজমহল রোডে মিনার মাদ্রাসা এতিমখানা, প্রায় 50 বছর থেকে পুরাতন, ওই পার্কের জায়গার ভিতরে এই রান্নাঘরটা ছিল, সেটিও ভেঙে দেওয়া হল। ইমানদারদের প্রতিবাদের মুখে ঘোষণা দিয়েছে আবার ওইখানেই করে দিবে, আলহামদুলিল্লাহ বলেন। শক্তের ভক্ত নরমের, এই জন্য প্রতিবাদী হতে হবে, প্রতিবাদী হতে হবে সম্মানিত ভাইরা। কিন্তু আমরা দেখি, আমরা দেখি হাতির ঝিল যখন করল তখন একটা মসজিদ সেখান থেকে সরাইছে, কিন্তু আমরা দেখি যখন যাত্রাবাড়ি ফ্লাইওভার করল পাশেই কিন্তু জয়কালী মন্দির পড়ছিল। আপনারা গেছেন কি ফ্লাইওভার দিয়ে? ঢাকার যাত্রাবাড়ি ফ্লাইওভার যখন করল জয়কালী মন্দির পড়ল সেখানে, মন্দিরের কারণে নকশা পরিবর্তন করে ফ্লাইওভার ঘোরানো হলো, মন্দির কিন্তু ভাঙে নাই, মন্দির কিন্তু ভাঙে নাই, ফ্লাইওভার নকশা পরিবর্তন করে বাঁকা করে দিছে, ওখান থেকে মন্দিরে টাচ করে নাই। 90-92% মুসলমানের দেশে পার্কের সৌন্দর্য বর্ধন করতে গিয়ে মাদ্রাসা রান্নাঘর পাকঘরের উপরে আক্রমণ করো, এটা তো ভারত না, এটা বাংলাদেশ, সাবধান হয়ে যাও। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ওইখানে সরকারি অর্থে আমারও রান্নাঘর নির্মিত হবে, কেউ সেখানে হাত দিতে পারবে? বারবার শুধু ইসলাম এবং ইসলামী জায়গাগুলিকে দুর্বল মনে করা হয়, কারণ আমরা প্রতিবাদী হতে ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করুক, আমিন। আরে মসজিদ মাদ্রাসা তো এমনি সুন্দর, এর থেকে আর পৃথিবীতে সুন্দর কি হইতে পারে? সরকারি জায়গায় ক্লাব হচ্ছে, সরকারি জায়গায় অফিস হচ্ছে, কত কিছু হচ্ছে, এতিমখানা, এতিমরাও তো রাষ্ট্রে, কাজে রাষ্ট্রীয় জায়গায় মাদ্রাসা মসজিদ তো রাষ্ট্রীয় সম্পদ, এগুলি এগুলি সরিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না। আল্লাহ এদেরকে সবুজ দান করুক, জোরে বলে না আমিন। এতিমদের উপর অবিচার করলে গজব নাজিল হয়, বিপদ হয়, ইতিহাস থেকে সেই শিক্ষা গ্রহণ করেন মুসলমান। তারা রাতের বেলা এই পরিকল্পনা করল, আল্লাহ পাকের হুকুমে ঝড় এসে, আগুনের ঝড় এসে গোটা আঙ্গুরের বাগানকে তছনছ করে দিল, মিসমার করে দিল, একেবারে বশীভূত করে দিল। তারা যখন সকালবেলা ঘুম ভাঙল, ফাসবাহাত কাসরিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফলে ওটা দগ্ধ হয়ে কৃষ্ণবর্ণ ধারণ করল, যেমন ফসল কাটলে, শস্য কাটলে কিছু আর গাছগুলি দাঁড়ানো থাকে না, মাটির সাথে মিশে থাকে, ঠিক সেইভাবে মাটির সাথে মিশে গেল, পুড়ে কেমন জানি কয়লা হয়ে গেছে, কৃষ্ণবর্ণ ধারণ করেছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই বলেন ওই বাগানে আর কিছুই অবশিষ্ট থাকলো না,
হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পুরে ছাই হয়ে গেলে যে অবস্থা হয়, গোটা বাগানের সমস্ত আঙ্গুর গাছ পাতা ফল ফসলগুলি পুরে ছাই হয়ে গেল। পুরে যখন ছাই হয়ে গেল, তারা কিন্তু তখনো বাগানে আসে না, তারা আসার আগেই মহাপরিকল্পনাকারী তার পরিকল্পনা ঘটিয়ে দিয়েছেন। এরপরে যখন সকাল বেলা তারা যখন বাগানের দিকে রওনা করলো, ফাতানাদাও মুসবিহিন, প্রত্যুষে সকালবেলা তারা একে অপরকে ডাকতে লাগলো, চুপি চুপি ডাকতে লাগলো, আনেকতু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন। তারা বলল, তোমরা যদি ফসল তুলতে চাও তাহলে সকাল সকালই চলো, এখনো সকলে ঘুম থেকে জাগে নাই, এই এতিম মিসকিন গরিব ফকিরগুলি জাগার আগেই চলো, আমরা ফসল কেটে বাড়িতে নিয়ে চলে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাংতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, ফাংতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন। সম্মানিত ভাইরা আমার, তারা পরামর্শ করল, চুপি চুপি পরিকল্পনা করল, কেউ যেন না শোনে। তাদের পরিকল্পনা যত চুপি চুপি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপন রাখা যাবে না, কারণ তিনি গোপন কথা শোনেন, যেই কথা জবান থেকে এখনো বের হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন মনের গোপন কথাও শোনেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন। তারা চুপি চুপি পরামর্শ করলো, আর তারা একে অপরকে বলল, চলো আমরা সেই খেতে যাই, ফকির মিসকিন আমাদের কাছে আসার আগে আমরা চলো, তারা যেন আমাদের কাছে না পৌঁছতে পারে, ফসলদের ভাগ যেন তাদেরকে না দেওয়া লাগে। ওয়া গাদাউ আলা হারদিন কাদিরিন, রব্বুল আলামিন বলেন তারা মিসকিনদেরকে নিবৃত করতে পারবে, এই বিশ্বাস নিয়েই তারা বাগানে গেল, বাগানের উদ্দেশ্যে রওনা করলো, এই টার্গেট নিয়ে, আজকে কোনো ফকিরকে ঢুকতে দেওয়া হবে না, তাদেরকে ঠেকাইতে পারবো আমরা, এই বিশ্বাস নিয়ে তারা বাগানের দিকে রওনা দিল। রাস্তা পার হইতে লাগলো, তখন তাদের কি হলো, ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন, ফালাম্মা রাআউহা যখন তারা বাগানের কাছে গিয়ে দেখলো, ক্বালু ইন্না লাদাল্লুন, তারা একে অপরকে বলতে লাগলো, আমরা তো পথ ভুলে গেছি, কি ভুলে গেছি, আমরা তো রাস্তা ভুলে গেছি, এই ক্ষেত আমাদের না, আমরা ভুল করে এখানে চলে আসছি, মাঝে মাঝে এই ভুল হয় কি হয় না, জোরে কোন, আজকে আমাদের যিনি রেকর্ড করতেছেন মাওলানা সাহেব, উনি মূলত নরসিংদী থেকে আসেন, অনেক কষ্ট করে আমার আলোচনাগুলি নিতে আসেন দূর থেকে, আল্লাহ ভাইকে উত্তম প্রতিদান দান করুক। উনি একজন আলেম, উনি একজন মুফতি, ভালো একজন আলেম ভাইরা আমার, তাদের এই চ্যানেলটা হলো ইসলামিক ওয়াজ, প্রায় 12.5 লক্ষ সাবস্ক্রাইবার তাদের আছে, কত এই বাংলাদেশে মাহফিলগুলি ধর্মীয় অনুষ্ঠানগুলি যারা রেকর্ড করে তাদের ভিতরে সব থেকে টপ লেভেলের হলো তাদের এই চ্যানেলটা ইসলামিক ওয়াজ, 12.5 লক্ষ সাবস্ক্রাইবার তাদের। এখন আল্লাহ পাকের বান্দা সকালবেলা আমার বাসায় আসছে, সেখান থেকে একটু নাস্তা করে মসজিদে রওনা দিয়েছে, আসবে কাঁঠালবাগ, চলে গেছে রিক্সা নিয়ে মিরপুর কাঁঠালতলা, হ্যাঁ মণিপুর কাঁঠালতলা মসজিদে, রাস্তা ভুলে গেছে। গত 2-3 বছর আগে কুমিল্লা বরুড়া, এ ভাই বরুড়ার লোক কারা, বরুড়া, আচ্ছা আলহামদুলিল্লাহ, বরুড়া ওই যে অসদিয়া ঝাপুয়া তারাপুকুর এগুলি আবার প্রোগ্রাম আছে, প্রতি বছর যায়, তো এই বরুড়া একটা মাহফিল শেষ করে রাত্রি 12:30-1টার সময় আমরা গাড়ি নিয়ে রাস্তা ভুলে গেছি, মানে প্রথম গেছি ওইবার, কোন দিক দিয়ে ঢুকছি
সিবাস আবার আসতে একই রকম বেশ কয়টা, আর রাস্তা খুঁজে পাই না। শীতের রাত, রাত একটা বাজে, লোকগুলি ঘুমায় গেছে, কাউকে জিজ্ঞাসা করব সেই সুযোগটা পর্যন্ত নাই। আবার ওই সময়ে রাষ্ট্রীয়ভাবে বেশ ধরপাকড় চলতেছিল আর কি, ওই যে পেট্রোল বোমা এটা ওটা বিভিন্ন ঝামেলার সময়টা, কাউকে খুঁজে পাই না, রাস্তা ভুলে গেছি, প্রায় আধা ঘন্টা এদিক যায় ওদিক যায় কিন্তু ঢাকার পথ খুঁজে পাই না। শেষ পেশ এক আল্লাহর বান্দা দেখলাম ঘর থেকে বের হয়ে পেশাব করতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়েই করতেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, মালিক ব্যবস্থা একটা হবে, কাছে গিয়ে গাড়ি ব্রেক করছি মাত্র, ওরে কিছু জিজ্ঞাসা করার আগে পেশাব মনে হয় পুরাটাও করে নাই, এক দৌড়ে ঘরের ভিতরে চলে গেছে। গাড়ি মাত্র থামাইছি, ও মনে করছে পুলিশ আসছে, মনে হয় কি আসছে, পুলিশ আসছে মনে হয়। এখন গাড়ির গ্লাস খুলে আমি বললাম, ভাই এই ভয়ের কোনো কারণ নাই, র‍্যাব পুলিশ আমরা না, আমরা মাহফিলে আসছিলাম বরুড়া অমুক জায়গায় কুমিল্লা জেলার, আমরা পথ ভুলে গেছি, ভাই ঢাকা রাস্তাটা বলে দে। ও কোনরকম রকম ঢোক গিলতে গিলতে বলতেছে দক্ষিণ দিকে যান, তাও বাইরে আসেন, দক্ষিণ দিকে যান। তো মাঝে মাঝে রাতের বেলা আমাদের এই পরিবেশ হয়, প্রায় মাসে দুই চারবার রাস্তা ভুলি নতুন নতুন জায়গা। তো এই তিন ভাই তারা যখন সকালবেলা তাদের বাগানে আসলো, জমিতে আসলো, তারা জমিতে এসে দেখে গোটা জমিনের সমস্ত ক্ষেতগুলি আগুন লেগে পুড়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, ছাই হয়ে বর্ষ হয়ে গেছে। তখন তারা একে অপরকে বলতেছে, তখন তারা বলতেছে, ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাযাল্লুন, আমরা পথ ভুলে গেছি, রাস্তা ভুলে গেছি। এই জল্লুনের আরেকটা ব্যাখ্যা করেছেন মুফাসসিরে কেরাম, এক তো রাস্তা ভুলে এখানে আসছি, আসলে এই ক্ষেত আমাদের না। জল্লুনের আরেকটি ব্যাখ্যা হলো, আমরা ফকির মিসকিন গরিবদেরকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। এক হলো রাস্তা ভুলে যাওয়া, আর এক হলো মানে পথভ্রষ্টতামূলক কাজ করেছি আমরা, এই কাজটা আমাদের উচিত হয় না। এরপরে তারা কি করল, পথ ভুলে গেছি, রাস্তা ভুলে গেছি, বাল্লাহানু মাহরুমুন, তাদের ভিতরের ভালো লোকটা ওই মাঝবয়সী মধ্যম ভাইটা বলতেছে, আমরা তো মাহরুম হয়ে গেলাম, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম, আমাদের ক্ষেতের সমস্ত ফসল বিল নষ্ট হয়ে গেল, আহারে আশাগুলি নিরাশায় পরিণত হলো। কলা আউসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাববিহুন, তাদের মাঝখানের ভাইটা বলল, আমি কি তোমাদেরকে বলি নাই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বলতে, আল্লাহ পাকের নাম নিতে, আল্লাহর নামে কাজ শুরু করতে, আমি কি তোমাদেরকে একবারও বলি নাই, কিন্তু আল্লাহর নাম তো তোমরা নাও নাই, ওই যে ইনশাআল্লাহ বলে নাই। মুফাসসিরগণ বলতেছেন, এখন ভবিষ্যতের কাজ করলে আমরা বলি, জোরে বলে না, কিন্তু সেই যুগের নিয়ম ছিল ভবিষ্যতের কাজ করলে সুবহানাল্লাহ বলা লাগতো। তাফসিরে নুরুল কোরআনের ভিতরে আল্লামা আমিনুল ইসলাম রহমাতুল্লাহি আলাই এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখতেছেন, ঈসা নবীর পরবর্তী সময়ে তাদের জন্য ভবিষ্যতের কাজ যদি কেউ করত, আল্লাহ পাকের তাসবিহ সুবহানাল্লাহ বলা লাগতো। আর বিশ্ব নবীর শরীয়তে আল্লাহ পাক সুবহানাল্লাহর পরিবর্তে ভবিষ্যতের কাজে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন ইনশাআল্লাহ। মাঝের ভাইটা বলতেছে, আমি কি তোমাদেরকে বলি নাই আল্লাহ পাকের তাসবিহ নিতে, ভবিষ্যতের কাজে প্রভুর নাম স্মরণ করতে। কালু সুবহান রাব্বিনা ইন্না কুন্না জালিমিন, তখন একসাথে অনুশোচনায় তিন ভাই একসাথে জবাব দিল, কালু সুবহান রাব্বিনা, সকল প্রশংসা সকল পবিত্রতা আমাদের রবের জন্য, আল্লাহর জন্য। আমরা যদি আল্লাহ পাকের জন্য ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ পাকের গোলামি যদি করতে পারি, ইন্না কুন্না যালিমি, তারা বলল যে কল সুবহান রব্বিনা,
সকল প্রশংসা আমাদের মালিক আল্লাহর জন্য। ইন্না কুন্না যালিমিন, আমরা জুলুম করেছি আমাদের নফসের উপরে, আমাদের সিদ্ধান্তের উপরে। ফাআকফালা বাদুহুম আলা বাদি ইয়াতালাওয়ামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারা একে অপরে অনুশোচনা করতে লাগলো, একে অপরকে দোষারোপ করতে লাগলো, আজকের এই ঘটনার জন্য তুই দায়ী, তুই দায়ী, একে অপরকে দোষারোপ করতে লাগলো। কালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন, তারা এই কথাও বললো যে আমরা সীমালঙ্ঘন করেছি, আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আমরা সীমালঙ্ঘন করেছি। আসা রব্বুনা আইয়ুব দিলানা খায়রাম মিনহা, তারা তো ইমানদার ছিল, তারা মুমিন ছিল, তারা অনুশোচনা করে আবার একটু আশা করছে, আশা রব্বুনা, আশা করি আমাদের রব আইয়ুব দিলানা খায়রাম মিনহা, এর থেকেও উত্তমটা আমাদেরকে দিতে পারেন। ইন্না ইলা রব্বিনা রাগিবুন, আমরা আমাদের মালিকের সিদ্ধান্ত তার রেজামন্দির দিকে প্রত্যাবর্তন করতেছি। মুফাসসিরগণ বলতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন তারা একনিষ্ঠ দিলে, তারা তওবা করলো, আল্লাহর কাছে অনুশোচনায় ভুগলো, তারা আল্লাহর কাছে বারবার অনুশোচনা করে তওবা করলো। কাযালিকাল আযাব, তারা তওবা করার কারণে কি হলো ভালো করে শোনেন। প্রথমত ইনশাআল্লাহ না বলার কারণে, গরিব ফকির মিসকিনদেরকে ঠকানোর নিয়ত করার কারণে সম্পদ নষ্ট হয়ে গেল, সব শেষ হয়ে গেল। পরবর্তীতে অনুশোচনা করে তওবা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবাকে কবুল করলেন, আল্লাহ পাক তাদেরকে এর থেকে উত্তম বাগান ফিরিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, এমন ভাবে ফিরিয়ে দিলেন। আবু খালেদ আল ইয়ামান, আবু খালেদ আল ইয়ামিন, তিনি বলেন যে দূর থেকে এই বাগানের এক একটা মানে আঙ্গুরের কি বলে ওইটারে থোকা অথবা ছড়া বলেন না, ছড়ি বলেন, ছড়া। আবু খালেদ আল ইয়ামান তিনি বলেন দূর থেকে এই বাগানের এক একটা আঙ্গুরের থোকা ছড়াকে মনে হতো এক একজন কৃষ্ণ বর্ণের কালো হাফসি লোক যেন বাগানের গাছের ভিতরে দাঁড়িয়ে আছে, এত বিশাল আঙ্গুর, আঙ্গুরের ছড়া হলো। হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই তিন ভাই তওবা ইস্তেগফার করার কারণে তাদের বাগিচায় আল্লাহ পাক পরবর্তীতে এমন বরকত দিলেন, এক একটা আঙ্গুলের ছড়া, আঙ্গুলের ছড়া এক একটা উটের বোঝা হয়ে গেল। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কাজে আসুন, না শুকরি করব না, এতিম অনাথদেরকে ধাক্কা দিব না। রাসূল বলতেছেন আনা ওয়া কাফিল ইয়াতীমে হাকাদা, দুইটা আঙ্গুল ইশারা দিয়ে বলতেছে এই পৃথিবীতে এতিমের মাথায় যারা হাত দিবে, মিসকিনদেরকে যারা ভালোবাসবে, এতিমকে যারা খাবার দিবে, কাছে ডাকবে, জান্নাতের ভিতরে আমি নবী এবং এতিমের অভিভাবক পাশাপাশি থাকব। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অনবী তুমি এতিমদেরকে ধমক দিও না, বলতেছেন কে? কাজে আসুন, এই কাহিনী থেকে, ইতিহাস থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আমাদের যতটুক যা আছে আমরা শুকরিয়া আদায় করব, বিপদে ধৈর্য ধারণ করব এবং প্রত্যেকটি ভালো কাজ পদক্ষেপ গ্রহণ করব, জবান থেকে বের করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, সঠিক পথে আল্লাহ আমাদেরকে পরিচালিত করেন, সকলে আমরা সেইভাবেই চলবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।